السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা 8 জানুয়ারি রবিবার রাজশাহী নওদাপাড়াতে আল মারকাজুল ইসলামিয়া সালাফি মহিলা শাখার দ্বিতীয় আবাসিক ভবনের ভিত্তি দেওয়া হবে আজকে। ফাউন্ডেশন ঢালাই কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ সালাফি মহিলা মাদ্রাসা অর্থাৎ আহলে হাদিসদের সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা হচ্ছে আল মারকাজুল ইসলামিয়া সালাফি মহিলা শাখা, বালিকা শাখা। ইতিপূর্বে এই শাখার একটি আবাসিক ভবন নির্মাণ 5 তলা পর্যন্ত সম্পন্ন হয়েছে। আমাদের পাশে দেখতে পাচ্ছেন আপনারা 8 তলা ফাউন্ডেশন বিশিষ্ট 5 তলা পর্যন্ত সম্পন্ন হওয়ার পরে আমরা তার পাশেই আরেকটি আবাসিক ভবনের কাজ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে 6 তলা ফাউন্ডেশন দিয়ে এটা শুরু হবে, আজকে ফাউন্ডেশন ঢালাই হবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে পর্যায়ক্রমে আরও যে ভবনগুলো এখানে প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে, আপনারা জানেন ইতিপূর্বে আমরা বারবারই বলেছি যে এখানে মোট 5টি আবাসিক ভবন হবে এবং 2টি একাডেমিক ভবন হবে এবং 1টি প্রশাসনিক ভবন হবে ইনশাআল্লাহ। সেই সাথে স্টাফ কোয়ার্টার আছে আর আনুষঙ্গিক মিলে মোটামুটি 10টি ভবনের পরিকল্পনা এই ক্যাম্পাসে করা হয়েছে। তার মধ্যে আজকে দ্বিতীয় ভবনের কাজ আরম্ভ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সামনে উপস্থিত আছেন এই ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা আল মারকাজুল ইসলামের সালাফি বালক বালিকা উভয় শাখার প্রতিষ্ঠাতা মোহতারম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার উপস্থিত আছেন। এখানে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী উপস্থিত আছেন। আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়ার ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম আরও উপস্থিত আছেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং এখানে উপস্থিত আছেন এই ভবনের ইঞ্জিনিয়ারিং সাইডে যিনি বিশেষ করে দেখাশোনা করছেন আমাদের প্রিয় ভাই ইঞ্জিনিয়ার মহিবুর রহমান, সুদূর ঢাকা থেকে তিনি এসেছেন। আমরা মোহতারম আমিরে জামাতের কাছ থেকে কথা শুনব এবং আল্লাহ মহান আল্লাহর নাম নিয়ে আমরা আমিরে জামাতের মাধ্যমে এই কাজের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কাজকে সহজ করে দেন, আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মোহতারম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মানুষ তার ভবিষ্যৎ খবর রাখে না, কিন্তু স্বপ্ন দেখে। অনেকের স্বপ্ন তার জীবনে বাস্তবায়িত হয়, অনেকের হয় না অথবা মৃত্যুর পরে হয়। এদিক দিয়ে আমরা কিছুটা সৌভাগ্যবান বলতে পারি যে ক্যাম্পাসটা যখন আমাদের হাতে অনেক চয় উত্রয় পরে আসলো, তখন 2004 সালে আমরা এটা শুরু করলাম মহিলা ক্যাম্পাস হিসাবে। তখনকার স্বপ্ন 18 বছর পরে যখন বাস্তবায়ন হবে, এতদিন যে আয়ু পাবো তত কল্পনাই করিনি। এখন হচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্য বলতে হবে। আগামী দিনে এটা ফুল ফ্লেজেড দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস হিসেবে বালক এবং বালিকা শাখা দুটোই পূর্ণতা পাবে এই আমরা আশা করতে পারি এবং আল্লাহর কাছে এর জন্য দোয়াও করি। আরও বৃহত্তর ক্যাম্পাস জন্য আমরা আরও 12 কিলোমিটার দূরে গিয়ে জমি কিনতে চেষ্টা করছি। সেখানে হবে সবচেয়ে বড় অবকাঠামো সম্বলিত বাংলাদেশে আহলেদের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে, আমরা বলবো বিশুদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আমাদের অভিভাবকরা এখন বুঝছেন যে মাদ্রাসা মানেই সব মাদ্রাসা আল্লাহর দিন শিখায় না, অনেক সময় নিজেদের তৈরি করা দিন শিখায়। এটা মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করে দিয়েছে, কারণ শির্ক ও বেদাত অধ্যুষিত মাদ্রাসা কখনই মাদ্রাসা নয়, বরং ওটা চাইতে স্কুল অনেক ভালো। আমার ইমন আক্তর বিল্লাহ ইল্লা ওহ মোর্শেক, আল্লাহ হচ্ছেন এরা অধিকাংশই মমিন নয় বরং ওরা মোর্শেক, অর্থাৎ ইমান তারা এনেছে তারাই মোর্শেক হয়। যারা আদৌ ইমান আনেনি এমন লোক সংখ্যা দুনিয়াতে খুবই কম, তো ইমানদাররাই মোর্শেক।
এটা মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে বলেই এখন আমাদের মার্কাজের উপরে খুব চাপ বৃদ্ধি পাচ্ছে। আমরা নিতে পারি না, মানুষ কাঁদতে কাঁদতে চলে যায়। শুধু আবাসিকতার সংকটের কারণে আমরা ছাত্র বা তার অভিভাবকদের ফিরিয়ে দিতে বাধ্য হই। যদি কখনো আমাদের আবাসিক সংকট দূর হয়, ইনশাল্লাহ ছাত্র দিন দিন বাড়বে। অর্থাৎ আমাদের আবাসিকতা অনুযায়ী ছাত্র আমরা নেব। পুরনো আমলে যেসব খারিজি মাদ্রাসাগুলো ছিল বিছানা পরে ফেলে রাখে, মানে জেলখানে আমরা গিয়েছি সেখানে যেভাবে আমদানি ওয়ার্ডে মানুষ পড়ে থাকে গাদার পর গাদার গায়ে গায়ে, এমনকি যখন টয়লেটে যেতাম আমরা কারো গায়ে পা পড়ে যেত, ঠিক ওই অবস্থা হলে খারিজি মাদ্রাসাগুলো এখন পর্যন্ত আসে। এদের তাদের ট্র্যাডিশন, আবাসিকতার সাথে সাথে হিসাব করেই আমরা ছাত্র এখানে ভর্তি করি। বিছানা ফেলিয়ে রাখার পাটি বা সয় রাখার সিস্টেম আমাদের এখানে নেই, আর সে কারণে আমাদের জরুরি হয়ে দাঁড়িয়েছে আবাসিকতা সংকট দূর করা। যে সমস্ত অভিভাবকরা একদিন ভাবতেন মাদ্রাসা মানে ফকিরি মাদ্রাসা, ফকিরি বিদ্যা, তাদের সে ধারণা আস্তে আস্তে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। কারণ বাবারা ছেলে মানুষ করে মৃত্যুর সময় তার জানাজা পড়তে শিখবে না, তার জন্য একটু দোয়াও করবে না, ওই ছেলে কী দরকার? এখন বাবারা হিসাব করছে, আমেরিকা কেনাডা পাঠিয়ে দিয়ে ভাবছিল বোধ হয় খুব বড়ো জায়গায় পাঠালাম। এখন কিন্তু তারা নয়, এখন বহু প্রবাসীরাই সন্তান মানুষ করার স্বার্থে দেশে ফিরতে চাচ্ছেন, এবং তারা দেশে ফিরিয়ে যখন দেখছেন যে অবস্থা অন্যরকম, তারা এখানে আসতে চাচ্ছেন সবাই। এটার আসতে চাওয়াটা এটা কেন হচ্ছে, এটা যারা জ্ঞানী তারা বুঝতে পারছেন কেন হচ্ছে। বিশুদ্ধ দিন বাংলাদেশে খুবই কম, খুবই কম। আর বিশুদ্ধ দিন শিক্ষার কারণ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের বালক বা বালিকা উভয় ক্যাম্পাস সৃষ্টি, এবং যারা মিস্ত্রি ভাইরা আছেন, ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, সার্বিক সহযোগিতা যারা যেভাবে সহযোগিতা করছেন দিনের কাজে, আর সবাই সর্বোত্তম যা যা আল্লাহর নিকটে প্রার্থনা করছি। আর দানশীল ভাই বোন যারা আছেন তাদেরকেও আমরা এদিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আসলে দান যদি বৃথা যায় সে দান করতে লাভ নেই। দেখতে আমার কোথায় দান করছি, কারণ কেমন মাঠে পাঁচটা বিষয়ে প্রশ্ন করা হবে, তার একটা হয় এই কীভাবে আয় করলে কীভাবে ব্যয় করলে, ব্যয়টা আগে দেখতে হবে। আর আমাকে ঘরে ঘরে মানুষ আছে টাকা দিয়ে সব সেখানে জান্নাতের টুকরে কেন ভাই, প্রায় রাস্তাঘাট শুনি না এগুলো, একখানে ইট কেনেন জান্নাতের ইট কেনেন, এই করে করে মানে এইসব প্রতিষ্ঠান চলছে না, যেখানে সেখানে জান্নাত পাওয়া যায় না। এত সস্তা হলে সবাই জান্নাত করে ফেলত, সস্তা হবে সেখানে যেখানে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমলের প্রশিক্ষণ হয়, আর বাচ্চারা যদি ছোটো থেকে বিশুদ্ধ আকিদা আমলে গড়ে ওঠে ইনশাআল্লাহ সারাটা জীবন ওদের বিশুদ্ধতার মধ্য দিয়ে কাটবে। তাদের হাতে যে ছেলেমেয়েরা হবে আগামী দিনে ভবিষ্যৎ জন বংশধর, তারাও বিশুদ্ধ আকিদা আমলে গড়ে উঠবে বলে আমরা আশা করি। মূলত এই উদ্দেশ্যে যেসব প্রতিষ্ঠান গঠিত হচ্ছে বাংলাদেশে, আপনারা সেদিকে দান করবেন, তাহলে এই দানটা কাজে লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যে যতটুকু আমরা করেছি, এমনকি যদি কেউ প্রাণভীরে দোয়াও করেন টাকা পয়সা দরকার নেই, তারও নেকি আল্লাহর কাছে তিনি পাবেন, এটাও হাদিস কোরআন সব বলা আছে সব কিছু। আল্লাহ পাক আমাদের সবাইকে যিনি যেভাবে কাজ করছেন আরও কাজ করার তৌফিক দান করুন। হ্যাঁ, বিশেষ করে এর প্রতিষ্ঠানের সেক্রেটারি ডক্টর সাখাওয়াত, ও সার্বক্ষণিক কাজ, ও দিন নেই রাত নেই সবসময় ইতালি থাকে, এবং তার স্ত্রী এখানে প্রধান শিক্ষিকা, আলহামদুলিল্লাহ এরা দুজনেই জোড়মানিক চরমভাবে কাজ করে যাচ্ছে এজন্য। আর তাদের জন্য বিশেষ দোয়া করি আল্লাহ তাদের সুস্থ রাখা অন্তত পক্ষে। আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বোত্তমভাবে দিনের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাজাহুল্লাহ আহসান আল জাজা। আলহামদুলিল্লাহ আমরা আমিরে জামাতের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা এখনই কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ, আমিরে জামাতের হাত দিয়ে শুরু করব। তার আগে আবার আপনাদের কাছে আমাদের আহ্বান হচ্ছে, এই বিল্ডিংটি তৈরি করতে বহু টাকার প্রয়োজন। আমরা যতটুকু আশ্বাস পেয়েছি তাতে হয়তো এক দুইতলা পর্যন্ত যেতে পারবো কিনা সন্দেহ, ছয়তলা পর্যন্ত সম্পন্ন করতে এখনও 5-6 কোটি টাকা লাগবে। তো যে সমস্ত ভাইয়েরা আমাদের আলোচনা শুনছেন, দেখছেন, লাইভে আছেন, এবং যারা দেখবেন পরবর্তীতে, আপনারা আগে থেকে জানেন, তারপর আবার আপনাদের কাছে আমাদের এই আকুল আবেদন যে আপনারা আপনাদের দানের হাতটাকে প্রসারিত করুন, আপনাদের সাধ্যমতো এই প্রতিষ্ঠানকে দান করার চেষ্টা করুন। ইসলামিক কমপ্লেক্সের অ্যাকাউন্ট নম্বর আমাদের
লাইভে দেওয়া আছে আমাদের সাইডে পাবেন সেই অ্যাকাউন্টে আপনারা সরাসরি দিয়ে দিবেন অথবা কেউ যদি সরাসরি আমাদের কাছে এসে দিতে চান দিতে পারবেন অথবা অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আমিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন আমিন আমরা ইনশাআল্লাহ এখন ফাউন্ডেশনের কাজ আরম্ভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহ اللهم تقبل سعينا وجهودنا لقبول حسن بسم الله سواء بسم الله دكتور ساكيب حديث فاندشن شيكا بولر تشيرمان بسم الله ডক্টর নুরুল ইসলাম হাফেজ আব্দুল মতিন মাদানী বিসমিল্লাহ করছেন বিসমিল্লাহ বিসমিল্লাহ